জারি হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি, তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারল না আগরতলা পুর নিগম। শনিবার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করা হয়। 3 মাসের জন্য এই বাজেট পেশ করেছেন পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা। আসন্ন 3 মাসে নিগমের রাজস্ব আদায় হবে 60,29,70,000 টাকা এবং এই সময়ের মধ্যে খরচ হবে 60,53,90,000 টাকা। এই 3 মাসে নিগমের ঘাটতি থাকবে 24,20,000 টাকা। মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা জানিয়েছেন, নির্বাচন আচরণ বিধি জারি থাকার কারণে বাজেট পেশ করা যায়নি। লোকসভা নির্বাচনের ফলাফলের পর জুন মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। সংখ্যাগরিষ্ঠতার সমর্থনে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হয়। যেহেতু আমাদের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যাচ্ছে না, নির্বাচনের আচরণবিধির জন্য, তাই আমরা 3 মাসের জন্য, এপ্রিল মে জুন 3 মাসের জন্য আমরা ভোট অন অ্যাকাউন্টস পেশ করেছি। তাতে দেখানো হয়েছে আমাদের এই 3 মাসের আয় হবে 60,29,70,000 টাকা, আর এই 3 মাসের খরচ হবে 60,53,90,000 টাকা। এতে ঘাটতি হবে 14,20,000 টাকা। খরচাগুলি মূলত করা হবে প্রশাসনিক যে ব্যয়গুলি হয়, বেতন ভাতা দিই, তার সঙ্গে যে কাজগুলি শুরু হয়েছে, যেগুলো আমরা ইলেকশনের নির্বাচন আচরণবিধি চালু হওয়ার আগে যে কাজগুলো শুরু হয়েছে সে কাজগুলো চালু রাখার জন্য খরচাগুলি করা হবে 3 মাসের জন্য। জুন মাসে আমরা পূর্ণাঙ্গ বাজেট পেশ করব। রিপোর্ট, চ্যানেল দিন রাত।